আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ইনফিনিট স্কুলের সৈনিকদের এইচএসসি এমসিকিউ সলভিং কোর্সে স্বাগতম। আমরা আজকের ক্লাসে ফিজিক্স ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায় পর্যায়ভিত্তিক গতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো। আজকের এই ক্লাসে আমরা যে কয়টা এমসিকিউ সলভ করে দিব, এই এমসিকিউগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষা এসেছে এবং এগুলো আগামীতেও আসার সম্ভাবনা হচ্ছে অনেক। তো এই যে কোয়েশনগুলো আসবো, এই টাইপ থেকে কোয়েশন আসবে, আমি তোমাদের শতভাগ গ্যারান্টি দিতে পারি যে এইখান থেকে তোমাদের কোয়েশন আসবে। তো আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে। যদি মনোযোগ দিয়ে করতে পারো তাহলে আজকের ক্লাস থেকে অনেক কিছু নিতে পারবা এবং পর্যায়ভিত্তিক গতি থেকে যে একটা দুটো কোয়েশন আসে, আজকের ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করলে ওই একটা দুটো কোয়েশন তুমি মুহূর্তেই সলভ করে দিতে পারবা এবং পর্যায়ভিত্তিক গতি থেকে কোনো আর কোয়েশন আসলে তোমার সলভ করতে সমস্যা হবে না। তো তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা আজকে হচ্ছে কি করব, পর্যায়ভিত্তিক গতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তাইলে আমরা আমাদের এক নম্বর এমসিকিউটা দেখি। এক নম্বর এমসিকিউতে আমাদের কাছে কি জানতে চাইছে, একটি সরল দোলকের দোলনকাল দেয়া আছে, হচ্ছে টি। দোলকটি দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরবর্তীতে দোলনকাল কত হবে? তাহলে আমরা দোলনকালের ফর্মুলা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। এখানে আমাদের কিসের কিসের সম্পর্ক বলছে, দোলনকাল এবং হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের সম্পর্ক হচ্ছে দোলনকাল এবং দৈর্ঘ্যের মধ্যে, তাহলে সম্পর্কটা হচ্ছে টি সমানুপাতিক √L। এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের কি বলছে, যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পরবর্তীত দোলনকাল কত হবে। তাহলে আমাদের এই টি টুটা কি হবে, √2 × হচ্ছে টি। এটা তো আমাদের কি, আমাদের হচ্ছে আমাদের এই পরবর্তীত দোলনকাল, এটা টি প্রাইমও লিখতে পারো সমস্যা নাই। তাহলে এখানে দেখো আমরা এল এর মানটা কি করছি, এল এর মান যদি আমরা দ্বিগুণ করি তাহলে দোলনকাল কত হবে, √2 গুণ। মানে আগে যে দোলনকাল ছিল তার √2 গুণ হবে আমাদের পরবর্তীত দোলনকাল। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আমাদের এই লাইনটা মনে রাখলেই কিন্তু আমরা এইভাবে করতে পারি, অথবা যদি আমাদের দৈর্ঘ্য দিয়ে বলতো দোলনকাল বের করো তাহলে আমরা কিভাবে বের করতাম, L = T². তারপর এইখানে আমরা এই ফর্মুলা থেকে আরেকটা সম্পর্ক পাই, দেখো দোলনকাল এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে। তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা পাই, টি সমানুপাতিক √1/g। তাহলে এখান থেকে যদি আমাদের দোলনকাল দিয়ে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশন ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারবো। তো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। এই টাইপের কোয়েশন কিন্তু খুব বেশি আসে, এর জন্য এই টাইপের কিছু কোয়েশনে তোমরা একটু গুরুত্ব দিয়ে এগুলো সলভ করবা এবং এই যে এই লাইনটা জাস্ট ফর্মুলাটা মুখস্থ রাখার চেষ্টা করবা। ফর্মুলাটা মুখস্থ রাখলে কিন্তু পুরো অধ্যায় শেষ। এই একটা ফর্মুলা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং এটা কি কিভাবে কাজ করে তাহলে কিন্তু আমাদের পুরো অধ্যায় শেষ হয়ে যায়। তাহলে এই ফর্মুলাতে আমাদের দোলনকাল বা পর্যায়কালের যে ফর্মুলা আছে এই ফর্মুলা আমরা আমাদের ভালো করে বুঝতে হবে। বাকি বাদ বাকি হচ্ছে তোমরা হচ্ছে অনেকে মুখস্থ করার চেষ্টা করো, ওই জিনিসটা মুখস্থ করার কোনো কিছু নাই মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা জাস্ট কি করবো, ফর্মুলা মনে রাখবো এবং ফর্মুলার সাথে একটার সাথে একটা কি সম্পর্ক আছে সেইটা আমরা দেখবো। সেইটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের পড়া অনেকাংশেই শেষ হয়ে যাবে, আমাদের মুখস্থ করতে হবে না। তোমরা অনেক সময় মুখস্থ করো যে দোলনকাল যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে দোলনকাল এত গুণ হয়, এইভাবে তোমরা জিনিসটা কিন্তু মুখস্থ করবা না মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা বুঝে বুঝে জিনিসটা হ্যাঁ শেখার চেষ্টা করবা। তো চলো আমরা পড়ে যাই। দেখো এই 2 নম্বর কোয়েশনে কি বলছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের বর 3 গুণ কমালে পর্যায়কাল কেমন হবে। তাহলে একটু আগে আমি পর্যায়কালের সম্পর্ক ফর্মুলা কি দেখছি, T = 2π√L/g। তাহলে এখানে কি কি দেখ আছে, দৈর্ঘ্য আছে, অভিকর্ষ ত্বরণ আছে। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে, ববের বর। তাহলে আমাদের এই ফর্মুলাতে পর্যায়কালের সাথে ববের বরের কোনো সম্পর্ক আছে, ববের কোনো সম্পর্ক নাই। তাইলে ববের বরের কারণে আমাদের পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। তাইলে এই জিনিসটা কি হবে, অপরিবর্তিত থাকবে। এই টাইপের কোয়েশন অনেকে কনফিউজড হয়ে যাবে এই টাইপের কোয়েশন দেখলে। তাহলে আমরা জাস্ট এই যে জাস্ট আমরা ফর্মুলা মনে রাখবো, ফর্মুলাতে কি কি আছে, যা যা আছে তার সাথে তার সম্পর্ক আছে, বাদ বাকি যা নাই তার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে আমাদের কি বলেছে, ববের বর। তাহলে ববের বর যদি 3 গুণ না 14 গুণ 15 গুণ যাই করুক না কেন, কারণ এখানে আমাদের ববের বরের সাথে দোলনকাল বা পর্যায়কালের কোনো সম্পর্ক নাই। তাহলে এই জিনিসটা কি হবে, অপরিবর্তিত থাকবে। তারপরে যাই আমরা 3 নম্বর কোয়েশনটা, দেখো একটি সরল দোলকের দোলনকাল পৃথিবীর কেন্দ্রে কত।
তাহলে আমরা কি জানি, আমরা জানি টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে যেহেতু বলছে, তাহলে আমরা কি জানি পৃথিবীর কেন্দ্রে অবকাশের ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে এই জিটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর আমরা কি জানি কোন সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। তাহলে এই পুরোটার মান, এটার মান কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, আর রুট ওভার ইনফিনিটির মানটাও কিন্তু ইনফিনিটি, এই পুরোটা অংশ ইনফিনিটি হয়ে যাবে। আবার ইনফিনিটির সাথে আমরা কোনো কিছু যদি যোগ বিয়োগ গুণ বা ভাগ করি তাহলে সেই মানটাও কি হয়, ইনফিনিটি হয়। তাহলে এখানে আমাদের যে মানটা আমরা পাইলাম সেই মানটা কি, আমাদের দোলনকাল হবে ইনফিনিটি। কারণ হচ্ছে এই যে আমাদের পৃথিবীর কেন্দ্রে হচ্ছে অবিকর্ষ ত্বরণ হচ্ছে শূন্য। আমরা জানি কি কোনো সংখ্যাকে বা যে কোনো কিছুকে যদি তুমি শূন্য দ্বারা ভাগ করো তাহলে সেই মানটা কি আসে, সেই মানটা হচ্ছে ইনফিনিটি আসে। তারপর হচ্ছে রুট ওভার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাকে যদি তুমি রুট করো ইনফিনিটিকে তাহলে ইনফিনিটি হবে। তারপরে ইনফিনিটির সাথে আমরা কি করছি, টু পাই গুণ করছি। তাহলে এটাও আমরা জানি যে ইনফিনিটির সাথে আমরা যে কোনো কিছু যোগ গুণ বিয়োগ ভাগ করি না কেন আমরা সেই ইনফিনিটি পাবো। কারণ অনেক বিশাল সাগরের, একটা সাগরে যদি আমরা কিছু পরিমাণ পানি যোগ করি অথবা কিছু পরিমাণ পানি যদি তুলে নেই তাহলে সাগরে কোনো প্রভাব পড়ে, কোনো সাগরের পানিতে কোনো প্রভাব পড়ে না, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে ইনফিনিটির সাথে যেমন সাগরের পানির সাথে আমরা যোগ বিয়োগ করি না কেন পানি, কোনো পরিবর্তন তেমন লক্ষ্য করা যায় না, ঠিক একই রকম হচ্ছে ইনফিনিটির সাথে হচ্ছে কোনো কিছু যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে কোনো পরিবর্তন হবে না, জিনিসটা আমাদের ইনফিনিটি আসবে। তাইলে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল কত হচ্ছে, ইনফিনিটি সেকেন্ড। এই যে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরেরটা দেখো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে কি, 2 সেকেন্ড। তাহলে আমরা ফর্মুলা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের দোলকের দৈর্ঘ্য বের করতে হবে, এল এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা সবগুলোকে বর্গ করে দেই, তাহলে এই টিটার মান কত, টিটার মান হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটাকে 2 কে বর্গ করলে আমরা 4 পাই, কেন পাবো, 4π² এল বাই জি। তো এইখান থেকে দেখো আমরা এখান থেকে 4 উপপক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা ফাইনালি পাবো এল ইজ ইকুয়াল টু সম্ভবত হচ্ছে জি বাই পাই স্কোয়ার। আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে এল ইজ ইকুয়াল টু জি বাই পাই স্কোয়ার। এখান থেকে আসে এল ইজ ইকুয়াল টু জি বাই পাই স্কোয়ার, যে জিটা ওই পাশে চলে যাবে, তারপর হচ্ছে পাই এল ইজ ইকুয়াল টু হবে কি, জি বাই পাই স্কোয়ার। তাহলে এই যে মানটা, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আলোকে উত্তর, এই এল এর মানটা, এল এর মানটা যে অপশন হচ্ছে তোমার অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাট এই যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অনেক সময় হচ্ছে আমাদের কাছে জানতে চায় এর দৈর্ঘ্যটা কত মান দেওয়া থাকে, তাইলে আমরা এটা মনে রাখবো, এটার মান হচ্ছে 0.993। জি এর মান হচ্ছে 9.8, আর পাই এর মানটা যদি বসাই তাহলে আমাদের কি আসে, 0.993 মিটার, এটা হচ্ছে মিটার এককে। আর যদি সেটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমাদের কি আসে, 9.3 সেন্টিমিটার। তাহলে এই দুইটা মানই তোমরা মনে রাখার চেষ্টা করবো, মিটার এককে হচ্ছে 0.993 এবং সেন্টিমিটার এককে হচ্ছে 99.3 সেন্টিমিটার। তো আশা করি এটা বুঝতে পারছো, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কিন্তু খুব আসে মাই ডিয়ার স্টুডেন্ট, খুব খুব বেশি আসে। তাই এই জিনিসটা হচ্ছে তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা, মুখস্থ রাখলেই হয়ে যাবে। এখান থেকে বেশ কয়েকবার কোয়েশ্চন আসছে এবং আগামীতেও আসবে ইনশাল্লাহ। তো চলো আমরা পড়ে যাই আমাদের 5 নম্বর কোয়েশ্চনটা দেখি। এই কোয়েশ্চনটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চনটা অনেকবার এসেছে তার জন্য এখানে আমি নিয়েছি। তো এই কোয়েশ্চনটা দেখো, এখানে আমাদের কি জানতে চাইছে, কি দেয়া আছে, এক্সিস সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হলে দোলনকাল কত হবে। তাইলে একটু আগে আমরা দেখছি কি দুইটার সম্পর্ক কি, যে টি সমান হচ্ছে রুট ওভার এল, আমরা সমান লিখতে পারি। তাইলে এখানে দেখো আমরা কি করব, তার সাথে হচ্ছে এই যে এটা টি প্রাইম আমাদের পরবর্তী দোলনকাল, তার সাথে আগের টিটা গুণ করতে হয়। তাইলে এখানে দেখো এই যে তোমার রুট ওভার এল, আর এখানে কি বলছে সেকেন্ড দোলক, তাইলে এই টিটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। কারণ প্রথমটা কি বলছে, প্রথম দোলকটা হচ্ছে সেকেন্ড দোলক, এবং এই সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি আমরা এতগুণ বৃদ্ধি করি তাহলে দোলকের দোলনকাল কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা যে এই যে টি টি 2/T1 ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, L2/L1, এরকম একটা ফর্মুলা পাই যা জানি না আমরা, অথবা T1/T2, আর এখানে কি হয় L1/L2, এটা হচ্ছে তোমার T1 আর এটা হচ্ছে T2 আর L1/L2, এখান থেকে আমরা এই জিনিসটা পাই নিয়ে আসছি কিন্তু এইখানে। তাইলে দেখো আমরা আমাদের এত কিছু জানতে হবে না, আমরা জাস্ট কি করব এই ফর্মুলাটা মনে রাখবো, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তাহলে এখান থেকে এই যে এল এর সম্পর্ক হচ্ছে কি, হ্যাঁ বর্গের সমানুপাতিক, বর্গের আমার সম্পর্ক হচ্ছে টি সমানুপাতিক রুট ওভার এল। তাহলে এখানে এল এর জায়গায় যত গুণ বৃদ্ধি করা হয়েছে সেটা তুমি বসাই দাও, তাহলে সেটা বসাইলে আমরা কি পাই, দেখো আমরা হচ্ছে রুট ওভার 2.25 × 2। তাহলে এই মানটা তোমরা মুখস্থ রাখবা, এই কোয়েশন যেহেতু অনেকবার এসেছে তোমার হাতে ক্যালকুলেটার নাই, এই রুট ওভার 2.25 এর মান হচ্ছে আমাদের 1.5। তাহলে 1.5 এর সাথে 2 গুণ করলে আমাদের কত আসতেছে, আমাদের 3 সেকেন্ড আসতেছে। তাহলে এটা উত্তর হচ্ছে তোমার 3 সেকেন্ড। এই মানটা তোমরা এই
কোয়েশ্চন অনেকবার এসেছে, তো যারা হচ্ছে কোয়েশ্চন করে তারা অনেক সময় হচ্ছে তোমার কি হয় কি করে হচ্ছে বই দেখে, অনেক বই আসে তার জন্য বই দেখে হুবু তুলে দেয়, তখন হচ্ছে তোমার হাতে ক্যালকুলেটর নাই, তাই এই যে 2.25 একে আমরা কি করি বর্গমূল করলে আমাদের কি হয় আমাদের 1.5 আসে। এই জিনিসটা তোমরা একটু মনে রাখো, মুখস্থ রাখো। আর হচ্ছে এখানে জাস্ট কি করবো আমরা এই ফর্মুলা, জাস্ট একটা ফর্মুলা, আমি শুরুতে কি বলছিলাম আমাদের একটা ফর্মুলা মনে রাখলেই কাজ হয়ে যাবে। আমাদের ফর্মুলা কি, টি ইজগুয়াল টু 2π√L/g, এই ফর্মুলা মনে রাখলে এই পর্যাবৃত্তিক ক্ষতি আমাদের শেষ হয়ে যায়। এখানে আমাদের টি এর সাথে এল এর সম্পর্ক কি বর্গমূলের সমানুপাতিক। এইভাবে আমরা কিন্তু মনে রাখে আমরা জিনিসগুলো সলভ করে দিয়ে আসতে পারি। তো চলো আমরা পড়ে যাই 6 নম্বর কোয়েশ্চনটা দেখো। 6 নম্বর কোয়েশ্চনে কি বলছে, একটি সরল দোলক 2 মিনিটে কি দেয়, 60 বার দোলন দেয়, দোলকটির দৈর্ঘ্য নির্ণয় করো। দোলকটির, এটা দোলক হবে, দোলকটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে সরল দোলক এটা কি করতেছে, এখানে হচ্ছে তোমার 2 মিনিটে 60 বার দোলন দেয়, 2 মিনিটে কি করতেছে 60 বার দোলন দেয়। তা আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে 1 সেকেন্ডে কয়বার দোলন দেয়। এক সেকেন্ডে কয়বার দোলন দেয় এটা আমাদের বের করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের এই যে পর্যায়কাল টি এর মান। তাহলে এখানে টি সমান আমরা কি লিখতে পারবো, দেখো আমরা ঐকিক নিয়মে যদি করি, 2 মিনিট মানে কি, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ডে কয়বার দোলন দেয়, 60 বার। তার মানে 1 সেকেন্ডে কয়বার দিবে, 1 সেকেন্ড হচ্ছে 60/120, তাহলে আমাদের কত আসতেছে দেখো, এখানে এখানে হচ্ছে আমাদের কি আসবে, এখানে আমাদের 2 মিনিটে যদি কি হয়, 2 মিনিট হচ্ছে 120 সেকেন্ডে যদি 60 বার দোলন দেয়, তাহলে আমাদের 1 সেকেন্ডে কয়বার দিবে দোলন, 1 সেকেন্ডে হচ্ছে তোমার কি দিবে, ও আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে জিনিসটা হচ্ছে উল্টা করে ফেলছি। এখানে জিনিস কি বলছে, তোমার সরল দোলক হচ্ছে 2 মিনিটে 60 বার দোলন দেয়, বাট আমাদের বের করতে হবে একবার দোলন দিতে কত সময় লাগতেছে। তাহলে এখানে দেখো আমরা জিনিসটা একটু উল্টা করে ফেলছি, এখানে হচ্ছে 60 বার দোলন দিতে সময় কতক্ষণ লাগে, 2 মিনিট মানে কি 120 সেকেন্ড, 2 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাই, তাইলে কি হবে 120 সেকেন্ড। তাইলে যদি 60 বার দোলন দিতে তোমার কাজ সময় লাগে হচ্ছে 120 সেকেন্ড, তাইলে একবার দোলন দিতে সময় লাগবে কতক্ষণ, 120/60, তাইলে দেখো এটা কি আসতেছে আমাদের 2 সেকেন্ড আসতেছে, মানে একটা দোলন দিতে আমাদের কি লাগতেছে 2 সেকেন্ড লাগতেছে। তাইলে এবার দেখো আমরা টি এর মান কি পাইছি, 2 সেকেন্ড পাইছি। প্রশ্নটা একটু আরেকবার আমি বলতেছি, জিনিসটা হচ্ছে এখানে বলছে একটা সরল দোলক, জাস্ট একটা সরল দোলক বলে দিচ্ছি, সরল দোলকটা 2 মিনিটে 60 বার দোলন দেয়। তো আমরা কি জানি যে দোলকের দোলন কাল হচ্ছে 2 সেকেন্ড, মানে একটা দোলন দিতে যার 2 সেকেন্ড লাগে সেটা হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে এখানে দেখো 60 বার দোলন দিতে যদি 120 সেকেন্ড লাগে, তাহলে একবার দোলন দিতে আমাদের কত কয় সেকেন্ড লাগতেছে, 2 সেকেন্ড লাগতেছে। তাহলে এইটা কি একটা হচ্ছে সেকেন্ড দোলক। এখন কিছু কিন্তু আমাদের, আমরা সেকেন্ড দোলকের কি, দোলকটির সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আমরা কিন্তু জানি মিটার একক, কত মিটার একক আমরা নির্ণয় করতে বলছে, আমরা জাস্ট কি করবো অপশন থেকে লাগিয়ে দিব 0.993। এভাবে কিন্তু আমরা সহজভাবে জিনিসগুলো এভাবে সলভ করতে পারি। তো চলো আমরা পরে যাই 7 নম্বর কোয়েশ্চনটা দেখো, কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কোনটি। তো আমরা এটা জানি সবাই, কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক হচ্ছে F=1/T, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর কিছু কথা বলতে চাচ্ছি না। আমাদের 8 নম্বর কোয়েশ্চনটা দেখো, 8 নম্বর কোয়েশ্চনে কি বলছে, একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি একটি সরল চন্দিত স্পন্দন বর্ণনা করে, এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত। তাহলে আমরা এগুলো হচ্ছে অনেক করেছি, আমরা কি করতে হয় আমাদের এই যে আইডিয়াল যে ইকুয়েশন d2x dt2 প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স, এর সাথে আমাদের কি ইজগুয়াল টু 0 এর সাথে তুলনা করতে হয়। তাহলে আমাদের প্রথম 3 এইখান থেকে কি করতে হবে, সরাতে হবে, 3 সরাতে হলে 3 দ্বারা দুইটাকে এই পুরো সমীকরণটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এই যে 27কে ভাগ করলে আমরা কত পাবো, 9 পাবো। তাহলে এই যে ওমেগা স্কোয়ার কি সমান কি পাইছি আমরা, ওমেগা স্কোয়ারের জায়গায় কি পাইছি আমরা, 9 পাইছি। দুইটা জিনিসকে যদি আমরা তুলনা করি তাহলে 9 পাই, তাহলে জাস্ট ওমেগা স্কোয়ার কি পাবো আমরা, 3। আর কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটাও আশা করি বুঝতে পারছো তোমরা। তো চলো এর পরে যাই আমরা, তারপরে দেখো কি বলছে, মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। এবার আমাদের কি বের করতে হবে, মহাকাশে, মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। তাহলে আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে এই প্রথম হচ্ছে আমরা একটা ফর্মুলা, যে ফর্মুলা আমরা শুরুতে দেখছি t=2π√L/g, এটা আমরা লিখলাম। এখন হচ্ছে এখানে আমাদের কি বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে। তো কম্পাঙ্ক বের করার আগে অবশ্যই আমাদের কি পর্যায়কালটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই যে মহাকাশে আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0, মহাকাশে হচ্ছে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণটা হচ্ছে 0 মহাকাশে, পৃথিবীর কেন্দ্রে এবং মহাকাশে হচ্ছে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে 0। এবার দেখো এখানে আমরা কি পাই, যদি আমরা 0 বসাই এখানে জি অভিকর্ষ ত্বরণের জি এর জায়গা, তাইলে এই পুরোটা কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা
দুলনকাল বা পর্যায়কাল কত পাইলাম আমাদের ইনফিনিটি ইনফিনিটি সেকেন্ড। এবার হচ্ছে আমরা কম্পাঙ্ক এবং একটু আগে আমরা কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক দেখেছি, সেই সম্পর্কটা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি। তাহলে এই যে ওয়ান বাই ইনফিনিটি এই মানটা কত মাই ডিস্টেন্স তোমরা একটু বলো তো। আমরা আগের কয়েকটা ক্লাসে কিন্তু এই জিনিসটা বলে দিছি, ওয়ান বাই ইনফিনিটির মান কত, ওয়ান বাই ইনফিনিটি কোন সংখ্যাকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি তাহলে সেই মানটা কত আসে, শূন্য আসে। সেই মানটা কত আসে, শূন্য আসে। কোন সংখ্যাকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানটা কত আসতেছে, আমাদের মানটা আসবে শূন্য। তাহলে এখানে এই যে মহাকাশে যদি আমরা একটা সেকেন্ড দোলক নিয়ে যাই এবং সেখানে যদি আমরা তার কম্পাঙ্ক পরিমাপ করতে চাই তাহলে আমাদের কত আসবে, আমাদের জিরো হার্জ আসবে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে যাই আমরা, এটা আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো পরের দশ নম্বর কোয়েশনটা দেখো, দশ নম্বর কোয়েশন কি বলছে, একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি বর টি, একটি বর ঝুলানো একটা বর, একটা স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটা বর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হয়। আচ্ছা হলো, কোনো সমস্যা নাই। এরপরে কি বলছে দেখো, এখন হচ্ছে স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে, বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত। তাহলে আমরা ফর্মুলা কি জানি, টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি। এই যে একটা ফর্মুলা দিয়ে আমরা সবগুলো কিন্তু সলভ করতে পারতেছি। তাহলে এখানে দেখো আমাদের টি এর সাথে সম্পর্ক কি আছে, দৈর্ঘ্যের সম্পর্ক আছে, অভিকর্ষ ত্বরণের সম্পর্ক আছে, বাদ বাকি যা নাই তার সাথে তার কোনো সম্পর্ক নাই। আমাদের ফর্মুলাতে যা নাই তার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে কি বলে দিছে, বিস্তার বলে দিছে। তাহলে বিস্তারের সাথে আমাদের দোলনকালের কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে বিস্তার তুমি পরিবর্তন করো, কমাও বাড়াও, আমাদের দোলনকালের কোনো পরিবর্তন হবে না। তাহলে আগে যে দোলনকাল আছে এখানে পর্যায়কাল যা আগে যা ছিল আমাদের পরবর্তীতে তাই থাকবে। তাইলে এখানে টি পর্যায়কাল ছিল, তাহলে পরবর্তী নতুন পরবর্তী পর্যায়কাল বা পরবর্তী দোলনকাল আমাদের কত হবে, পরবর্তীতে দোলনকাল হবে আগের দোলনকাল টি। তো চলো আমরা পরে যাই, এগারো নম্বর কোয়েশনে কি বলছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের বর তিন গুণ কমালে পর্যায়কাল কত হবে। এই যে আমরা আমাদের ফর্মুলা টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি, আমাদের সম্পর্ক হচ্ছে দৈর্ঘ্যের সাথে অভিকর্ষ ত্বরণের সাথে, এর বাইরে যা আছে তা আমাদের এই দোলনকাল বা পর্যায়কালের সাথে তার সম্পর্ক নাই। তাইলে এটা কি হবে, অপরিবর্তিত থাকবে। তো আজকের ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা করেছো তোমরা কমেন্ট করে জানাও ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাইলে সেটাও জানাবো, আমরা সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা হচ্ছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছো তোমরা এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। আর আমাদের এই এমসিকিউ সলভিং কোর্স আমরা পুরোটা হচ্ছে ফ্রি দিয়ে দিচ্ছি তোমাদের। তো তোমরা এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব এবং তোমাদের পরিচিত স্টুডেন্ট যারা আছে তাদের কাছে জিনিসগুলো পৌঁছাই দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখতে পারে। এবং আমরা এই ক্লাসগুলো অনেক সাজাই গুছাই নেওয়ার চেষ্টা করছি, এবং এখান থেকে তোমরা হচ্ছে বেশ কিছু কোয়েশন কমন পাবা, সরাসরি আসবে এখান থেকে। তো এই ক্লাসগুলো আমরা ওইভাবে সাজাচ্ছি, তোমরা জিনিসগুলোকে একটু শেয়ার করে দাও। আর তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।